সারে বললেন খোদা তাআলা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা, নূরুল নবী জায়গে দারে বললেন খোদা তাআলা, নূরুল নবী জায়গে দারে বললেন আল্লাহ তাআলা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা। জিবরাইল হুকুম পায়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত মেলা, জিবরাইল হুকুম পায়া নদীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নদীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাকিতে সাহস না পাইয়া, ডাকিতে সাহস না পাইয়া জিব্বা কদম পালা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা। নূরুন নবী যায় দুদারে, নূরুন নবী যায় দুদারে মিলন খোদা তাআলা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না ও গো নূরুল আলা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা। নূরুন নবী যায় দুদারে, নূরুন নবী যায় দুদারে, নূরুন নবী যায় দুদারে মিলন আল্লাহ তাআলা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা, সে খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লালা। উপস্থিত বৈরা ছোট ছোট মাসুম বাচ্চারা এবং মাকের আওয়াজ যতটুকু যাচ্ছে পরগানে শীল মস্তুরত হওয়া চীন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আজকে নবমতম পবিত্র আজিমুস শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সম্মানিত প্রধান আকর্ষণ আওলাদে রাসূল, পীরে তরিকত, রহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা আবুল মকসুম শেখ সৈয়দ মোহাম্মদ ফরমানুল্লাহ সুলতানপুরি মাদ্রাজাতুল আলী, বর্তমান সাজ্জাদানশীল সাদগাছিয়া দরবার শরীফ পটিয়া, উদ্বোধক
জনাব সৈয়দ মোহাম্মদ এহসানুল হক সিস্তি, মাজাজি রুহুল আলী, সাজ্জাদানশীল সুপচুরি দরবার শরীফ বাহাগড়া, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল আলম সাহেব, সাবেক চেয়ারম্যান কুতুবিল্লাহ ইউনিয়ন পরিষদ, বিশেষ মেহমান শাহজাদা কাজী ফরিদুল আকবর রুকন, শাহ আকবরিয়া দরবার শরীফ খেদগো পটিয়া, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা আপনাদের সুপরিচিত প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা আল খাজ মৌলানা হাফেজ ইদ্রিস আল কাদরি, চেয়ারম্যান আল হারামাইন হজ কাফেলা চট্টগ্রাম, এবং আজকের মাহফিলের প্রধান আলোচক আপনাদের সুপরিচিত কক্সবাজার থেকে আগত ইসলামী আলোচক বিজয়জীবী মোহনাজীবী বাংলাজীবী এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরতুল আল্লামা জনাবে মৌলানা রায়হানুল ইসলাম আল কাদরী মাদ্রাজুল রুহুল আলী, এবং আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ বাসামিয়া সাহেব, সাবেক মেম্বার পুটিবিলা, উপস্থিত মুরব্বিয়ান একরাম, নওজোয়ান বেয়ারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দা মেশিন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে, অযথা সময় নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলের নিচে আসার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো আজকে অনেক দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামগণ এসেছেন, এবং আপনারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, প্রথমে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করতেছি। এবং আল্লাহ তাআলা যে আজকে আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেছি। এবং যেই নবীর কারণে আজকে আমরা পৃথিবী পেয়েছি, আসমান পেয়েছি, জমিন পেয়েছি, আজকের মাহফিল পেয়েছি, সব কিছু যার কারণে পেয়েছি, ওনার মাজারে পাকের মধ্যে দরুদ আর সালাম জানাচ্ছি। তো এই মাস এমন একটা মাস যেই মাসে দুটো জিনিস আমাদের নিয়ামত হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে এই মাসে যিনি সারা ওয়ার্ল্ড ব্যাপী যাকে ছিলেন, সারা ওয়ার্ল্ডের মধ্যে যা উরুসে পাক করা হয়, হাজার গরিবের আমাদের উরুস হচ্ছে এই মাসের মধ্যে ছিল। এবং আরেকটা বড় নিয়ামত হচ্ছে এই মাসের মধ্যে যেটা রয়েছে, 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখে আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভে ধন্য হয়েছেন, উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ, যেটাকে মেরাজ নবী বলে থাকে। তো এখন মেরাজুন নবী, এটা পৃথিবীর মধ্যে কেউ অস্বীকার করতে পারবে না, কারণ আমি আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি,
সূরা বনী ইসরায়েলের প্রথম নম্বর আয়াত, যেটা কোরআনে পাকের মধ্যে কোরআন দ্বারা প্রমাণিত। ইউটিউবে যখন আপনারা চার্জ করবেন, সেখানে দেখবেন কতগুলো মানুষ রয়েছে, কতগুলো আলেম, নামদারি আলেম রয়েছে, যেগুলো মেয়েরাজের নবীকে অস্বীকার করে। কেউ বলে সশরীরে নয়, কেউ বলে জাগ্রত অবস্থায় নয়, কেউ বলে স্বপ্নে যুগে, আর কেউ বলে সশরীরে, আর কেউ বলে এই ধরনের বিভিন্ন ধরনের ফাতনা ফাসাদ করতেছেন। তো সঠিক আকীদা বুঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। তো আমি একটা ইয়াতে কেরিমা শুরুয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রহমত করেন, দয়া করেন, তাহলে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু এই ইয়াতে কেরিমার আলোকে আমি দু একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যেহেতু আজকের প্রধান আকর্ষণ ওরা চলে এসেছেন, তো এখানে আয়াতে কেরিমা যেটা তেলাওয়াত করেছি, প্রথমে রয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই আয়াতে কেরিমার মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথমে সুবহান ব্যবহার করেছেন। সুবহান শব্দের অর্থ হচ্ছে পূত পবিত্র, সুবহানাল্লাহ বলে, অর্থাৎ পূত পবিত্র। কাকে বলেছেন? আমার আল্লাহকে বলেছেন। আল্লাহ কি পূত পবিত্র কি নয় নাকি হয়? আল্লাহ পূত পবিত্র, সব কিছু দুস্ত্রুতি থেকে আমাদের আল্লাহ হচ্ছে পূত পবিত্র। যেহেতু আল্লাহ চাইলে খুন তাই আকুন, যেটা হয়ে যাও বলে ওটা হয়ে যায়, আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা সাথে সাথে হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে, তো আল্লাহ আমাদের নবীকে নিয়ে গেছেন মেরাজের, আল্লাহর সাথে দিদার করার জন্য। কিসের জন্য? কে নিয়ে গেছেন? আল্লাহ নিয়ে গেছেন। তা আল্লাহ যদি মেরাজের মধ্যে যদি নিয়ে যায়, এখানে সন্দেহ করার কোন কারণ কি আমাদের আছে? কারণ নিয়ে গেছেন কে? আল্লাহ বলেন। কে নিয়ে গেছেন? যেহেতু আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ যদি আল্লাহ চাইলে তো সবকিছু পারেন, তাহলে এখানে সন্দেহ করার কি আছে? তো কতগুলো মানুষ তারপরেও সন্দেহ পোষণ করবে বলে আমার আল্লাহ জানেন, সেজন্য আমার আল্লাহ প্রথমে ব্যবহার করেছেন সুবহান শব্দটা ব্যবহার করেছেন। সুবহান মানে হচ্ছে হে আমার বান্দারা, তোমরা সন্দেহ পোষণ করিও না, কেননা আমি আল্লাহ তো সুবহান, আমি আল্লাহ তো পূত পবিত্র। চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ তো সবকিছু পারি, তাহলে তোমরা কেন সন্দেহ পোষণ করো? তো এই জন্য আল্লাহ পাক এখানে সুবহান বলেছেন। আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করাইয়েছেন, কে ভ্রমণ করাইয়েছেন? আল্লাহ। অর্থাৎ সুবহান যিনি, উনি ভ্রমণ করাইয়েছেন। বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। বিআবদিহি কেন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিআবদিহি এই জন্য বলেছেন, এটা স্বপ্ন যুগে নয়। বিআবদিহি মানে হচ্ছে আব্দুর অর্থ হচ্ছে বান্দা, আল্লাহর স্বীয় খাস বান্দা, যাকে ভ্রমণ করিয়েছেন উনি এমন বান্দা যিনি আব বলা হয়, যার শরীর এবং জিসিম এবং রূহ দুটো একসাথে থাকে, তাকে ব্যাপ দিদি আব্দুল বলা হয়েছে। কার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ব্যাপ দিদি শব্দটা ব্যবহার করেছেন আমার আল্লাহ পাক। অর্থাৎ রসুলের পাক স্বপ্ন যুগে আল্লাহকে দেখেন নাই, স্বপ্ন যুগে তার মেয়েরাজ হয় নাই,
ওনার মেরাজ হয়েছে শাশুড়িনে জাগ্রত অবস্থায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপর লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, লাইলাম রাতের কিছু অংশে, কিছু অংশে মেরাজের এত দূরে চলে গেছেন। এখান থেকে প্রথম আসমান 500,000 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান 500,000 বছরের রাস্তা, এভাবে সপ্তম আসমান 735,000 বছরের রাস্তা। এরপর রয়েছে আল্লাহর যেগুলো নূরানি পর্দা রয়েছে, এরকম 70,000 পর্দা বেদ করে গিয়েছেন, যেটা মারিজুন নবুয়তের মধ্যে রয়েছে। এখানে বলেছেন 70,000 পর্দা বেদ করে যেখানে আল্লাহ লামকাম পর্যন্ত গিয়েছেন, এখানে এক একটা পর্দা করছে 500,000 বছরের রাস্তা। এখানে লাইলাম মিনাল মসজিদুল হারাম কিছু অংশের মধ্যে, কিছুক্ষণের মধ্যে কিভাবে গেলেন এটা মানুষের বুঝে আসবে না। আপনারা একটু খেয়াল করেন কথা, অর্থাৎ আমি যদি বলি এখন লন্ডন গিয়েছিলাম, এক ঘন্টার ভিতর লন্ডন গিয়েছি, ৫ মিনিটের ভিতর লন্ডন গিয়েছি, লন্ডন সব দেখে চলে আসছি, আপনারা কেউ বিশ্বাস করবেন? এখানে কেউ বিশ্বাস করবে? হুজুর পাগলে গেছে বলা হয় কি বলে, 5 মিনিটের ভিতর লন্ডন যাই সবগুলো চলে আসছে ঘুরে, এরকম পাগল বলবেন না। কিন্তু বান্দারা শুনুন, আমার আল্লাহ আমরা ভুল আরেনি, হে তুরিয়ার মানুষ শুনুন, আমার প্রিয় নবী এমন ভাবে মেরাজ নবীর মধ্যে চলে গেছে, লাম কাম পর্যন্ত যখন চলে গেছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ, সপ্তম, এভাবে যেতে যেতে এক একটা পর্দা, পর্দা নূরানি পর্দা, যেতে যেতে নূরানি পর্দা বেদ করে যেতে যেতে লাম কাম পর্যন্ত যখন চলে গেছেন, এক মুহূর্তের মধ্যে আবার পৃথিবীর জমিনের মধ্যে চলে এসেন। সাহাবায়ে কেরামকে যখন বলতেছেন, এ আমার সাহাবায়ে কেরামরা শুনে শুনুন, আমি পৃথিবীর জমিনের মধ্যে প্রথম পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান দেখেছি, দ্বিতীয় আসমান দেখেছি, তৃতীয় আসমান দেখেছি, চতুর্থ আসমান দেখেছি, পঞ্চম আসমান দেখেছি, ষষ্ঠ আসমান দেখেছি, সপ্তম আসমান দেখেছি, আমি জান্নাত দোযখ দেখেছি, সব কিছু দেখেছি, নাম কাম দেখেছি, আল্লাহ পর্যন্ত সব কিছু দেখে আমি তোমাদের মাঝে রাতের কিছু অংশের মধ্যে চলে এসেছি। কিন্তু আমার বাবারা এটা কেন এই জন্য বিশ্বাস করবেন না, হঠাৎ কিছুক্ষণের মধ্যে কিভাবে আসলেন বিশ্বাস করবে না বলে আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন সুবহানাল্লাযী। এই দূরের মানুষ শুরু শুরু, আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সব কিছু করতে পারি, সব কিছু আমি আল্লাহ করতে পারি, এই জন্য তোমাদেরকে আমি সুবহান শব্দটা প্রথমে ব্যবহার করেছি। আমার বান্দারা তোমাদের মাথার মধ্যে বুঝে আসবে না, তোমাদের এলমের মধ্যে বুঝে আসবে না, সেই জন্য আমি আল্লাহ সর্বপ্রথম সুবহান ব্যবহার করেছি। যেখানে বৈজ্ঞানিকের মাথা ব্যবহার করা করলে হবে না, বৈজ্ঞানিক যেটা গবেষণা করে শেষ করতে পারবে না। যেমন আমার প্রিয় নবী চন্দ্রকে দুটুকুরা করেছেন, এটা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের মাথায় আসবে না, কিভাবে দুটুকুরা করেছেন পৃথিবীর কোন মানুষ পারবে না, এটা হচ্ছে রসুলের পাকের মুজিজা, আল্লাহর কুদরত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা রসুলের পাকের মুজিজা এবং আল্লাহর কুদরত, কিন্তু মানুষের মাথায় বুঝে আসবে না বলে আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা সন্দেহ করবে না। কেন সন্দেহ করবে না? এই জন্য তোমরা সন্দেহ করবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ যেতে চাই সেটা পারি, আমি আল্লাহ কোনো কিছু থেকে অক্ষমতা প্রকাশ পাই না, আমার থেকে আমি সব দিক দিয়ে সক্ষম, আমি সমস্ত ক্ষমতার মালিক, সেজন্য আমি আল্লাহ প্রথমে ব্যবহার করতেছি সুবহান শব্দটা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সুবহান শব্দটা এই জন্য ব্যবহার করেছি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামান ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো,
খোদা জানি মোহাম্মদ মুস্তফা কো সালাতুল্লাহ সালাম আলাইহ করেছিল রব্বি আরিনি বলেছিল আল্লাহ আমাকে দেখা দাও আল্লাহ আমাকে দেখা দাও বলে বলে ফরিয়াদ করেছিল ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো আমি গ্রাম পৃথিবীর জমিনের মধ্যে যেত সবাই আল্লাহকে ফরিয়াদ করেছিল আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ আমি তোমাকে দেখতে চাই এরকম বলে বলে ফরিয়াদ করেছিল কিন্তু আমাদের নবী পৃথিবীর জমিনের মধ্যে কখনো ফরিয়াদ করে নাই আল্লাহ তোমাকে আমি দেখতে চাই আমি দেখতে চাই এরকম বলে ফরিয়াদ করে নাই কিন্তু আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বুরাদ পাঠিয়ে মেহমান বানিয়ে দুলা বানিয়ে আমাদের নবীকে দাম কাম পর্যন্ত আল্লাহর সাথে দিদারের জন্য নিয়ে গেছেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর সাথে দিদার করার জন্য আমার আল্লাহ নিজে নিয়ে গেছেন কিভাবে নিয়ে গেছেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম কোয়া সালামকে বলতেছেন হে জিব্রাইল শুনো শুনো আমি আল্লাহ তোমাকে বলতেছি আমার মহাবুম নবীকে আমার মহাবুম নবীকে তুমি নিয়ে আসো একটা বুরাক নিয়ে যাবে এবং তুমি আমার মহাবুম নবী যদি ঘুমের অবস্থায় থাকে আমার মাহবুবের নবীর কাছে যাওয়ার সময় আদব সহকারে যাবে আদব সহকারে গিয়ে এখানে রাওয়ায়েত রয়েছেন আমার নবী সেদিন উম্মাহানির ঘরের মধ্যে ঘুমিয়েছিল অথবা কাবা শরীফের মধ্যে হাতিল কাবা শরীফের মধ্যে ঘুমিয়েছিল কিন্তু এখানে বেশি প্রসিদ্ধ হচ্ছে হযরতে উম্মাহানির ঘরের মধ্যে আমার নবী ছিলেন আর আমার নবী ওনার চাচুদু বোন উম্মাহানির ঘরের মধ্যে সেদিন ঘুমিয়েছিলেন গুনে নয় তন্দ্রা নয় এরকম অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 50,000 তার রাতে ফেরেশতা ছিলেন সবাইকে নিয়ে জুলুস করে করে এসেছিলেন আসার পরে রসুলের দাঁতের ঘরের মধ্যে এসে দেখতেছেন আমার রসুলের দাঁত আরাম করতেছেন তখন রসুলের দাঁতকে আরাম করতেছে এমন অবস্থায় ডাকতেছেন না কেননা রসুলের দাঁতকে ডাকলে মনের মধ্যে অন্তর মধ্যে কষ্ট আসবে বলে এই জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকেন না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না দেখি আমার রসুলের দরবারে কতক্ষণ দাঁড়িয়ে থাকলেন দাঁড়িয়ে থাকার পরে ইয়া জিব্রাইল কদ্দু কদমে আমার আল্লাহ হযরতে জিব্রাইল আলাইহিস সালাম দৌড়ার দিলেন এই জিব্রাইল তুমি আর দেরি করো না আর দেরি করো না আমার রসুলের দাগের কদমের মধ্যে জমা দাও চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ কোথায় কদমের মধ্যে জমা দাও কদমের মধ্যে যখন চুমা দিয়েছেন হযরতে জিব্রাইল আলাইহিস সালামের যে জিব্বাটা ছিল সেটা হচ্ছে কাপড়ের তৈরি অর্থাৎ সেটা ঠান্ডা ছিল আর ওই ঠান্ডা যখন জিব্বা যখন রসুলের পাকের কদম মুবারকের মধ্যে ঢুকেছে সাথে সাথে আমার প্রিয় নবী ঘুম থেকে উঠলেন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অপেক্ষায় আল্লাহ পাক আপনার অপেক্ষায় রয়েছেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এরকম সুসংবাদ দিলেন আমার প্রিয় নবী ঘুম থেকে উঠে সাথে সাথে উজু করলেন উজু করার পরে জমজমের পানি পানি এনেছেন জিব্রাইল আলাইহিস সালাম বক্ষ বিদীর্ণ করেছেন আমার রসুলের পাকের সিনা মুবারক বক্ষ বিদীর্ণ করেছেন সব কিছু ধুয়ে পরিষ্কার করে আমার নবীকে এমন ভাবে পূত পবিত্র করে নিলেন যাতে সমস্ত কিছু আমার নবী আলাম অর্জন করতে পারেন আল্লাহ যে বলেছেন দিনু রিয়াহু মিন আয়াতিনা আল্লাহ বড় বড় নিদর্শন গুলো দেখানোর জন্য রসুলের পাকে নামকামের মধ্যে নিয়ে যাচ্ছেন আর আমার নবী বড় বড় নিদর্শন গুলো যাতে দেখতে পারে এবং দুনিয়ার জমিনের মানুষদেরকে যাতে বলতে পারে এই জন্য আমার নবীকে বারে বারে
বক্ষ বিবর্ণ করে দমদমের বাণী দিয়ে বারো করে দেওয়ারে আমার নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি দুরাকাত নফল নামাজ আদায় করুন। নফল নামাজ পড়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে উঠুন। বুরাকের মধ্যে উঠতেছে তখন মনে মনে চিন্তা করতেছে, হারি আমি তো বুরাকের মধ্যে উঠতেছি কিন্তু আমার যতগুলো উম্মত পাগল উম্মত আছে এগুলো তো আমি ফেলে চলে যাচ্ছি, আমাকে তো আল্লাহ লামকামের মধ্যে নিয়ে যাচ্ছেন, আমি তো আল্লাহকে দেখব কিন্তু আমার উম্মতরা কি করবে। এরকম বলার সাথে সাথে মনে মনে চিন্তা করতেছেন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তা করতেছেন, কি চিন্তা করতেছেন, আপনি চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আমার আল্লাহ বলেছেন আপনার উম্মতের সবগুলো আমার আল্লাহ দেখাশোনা করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, উম্মতকে আল্লাহ দেখাশোনা করবেন, আল্লাহ জিম্মাদারি নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। এরকম যখন বলেছেন বুরাকের মধ্যে উঠেছেন, আর বুরাকের মধ্যে উঠেন সাথে সাথে মুহূর্তের মধ্যে জুলুস জুলুস চলে গেল মদিনা মুনাওয়ারার, অর্থাৎ যেখানে হিজরতের স্থান, রসুলে পাকের যেখানে হিজরতের স্থান, ওখানে গিয়ে সাথে সাথে ওখানে জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নামুন, এখানে আপনি দুরাকাত নফল নামাজ আদায় করুন। আর এখান থেকে নফল নামাজ আদায় করলো, নফল নামাজের পরে এখান থেকে উঠে আবার চলে যাচ্ছেন, যেতে 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 এমন একটা জায়গার মধ্যে গেল যেখানে ওয়াদি ওয়াদি আলমান বলা হয়, যেখানে অর্থাৎ পুর পাহাড়ের মধ্যে, যেখানে হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই স্থানের মধ্যে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এবং আমার প্রিয় নবী ওখানে চলে গেলেন, সাথে সাথে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি একটু নামুন, এখানে দুরাকাত নফল নামাজ আদায় করুন। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হযরত মূসা কালিমুল্লাহ যেখানে নামাজ আদায় করেছিলেন, কি আদায় করেছিলেন, নামাজ আদায় করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নামুন, এখানে দুরাকাত নামাজ আদায় করুন, যেখানে মূসা কালিমুল্লাহ যেখানে আল্লাহর সাথে কথা বলতেন এই স্থানের মধ্যে মূসা কালিমুল্লাহ কথা বলতেন, সাথে সাথে ওখান থেকে উঠে এরপরে দেখতেছে মূসা ইসলামের মাজার পাহাড়ের মধ্যে এটা একটা লাল রঙের একটা টিলা রয়েছে, অর্থাৎ ওই টিলার মধ্যে যখন গেছেন, অর্থাৎ মূসা ইসলামের যেখানে মাজার ছিল ওই মাজারের মধ্যে দেখতেছেন মূসা কালিমুল্লাহ মাজারের ভিতর নামাজ আদায় করতেছেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহর নবীগণ হচ্ছে জীবিত, যেহেতু মূসা কালিমুল্লাহ কোথায় ওখানে নামাজ পড়তেছেন, তখন সাথে সাথে মূসা কালিমুল্লাহ নামাজ আদায় করতেছেন। এটা দেখার পরে সাথে সাথে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে নিয়ে আমার প্রিয় নবী সামনের দিকে রওনা হলো, আমার প্রিয় নবী যখন সামনের দিকে রওনা হলেন যেতে 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 এমন একটা জায়গার মধ্যে পৌঁছেছেন যেখানে হচ্ছে সমস্ত নবীরা যেখানে যেখানে উপস্থিত ছিল, যেখান নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেখানে মসজিদ আকসা রয়েছে, ওই মসজিদ আকসার মধ্যে সমস্ত নবীরা উপস্থিত ছিল, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আর আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা এখানে অবস্থান করতেছেন, নবীকে আগালান সাগালান মারহাবা মারহাবা বলে বলে স্বাগত জানাচ্ছে। এরকম জানানোর পরে দেখতেছে আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছেন, অর্থাৎ হযরত জিব্রাইল আসলাম আজান এবং কামত দিলেন, আজান এবং কামত দেওয়ার পরে দেখতেছে জয়নামাজ খালি রয়েছেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার রয়েছে, ও জিব্রাইল শুনো শুনো, আজকে যে যিনি ইমামতি করবেন উনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন নবী শফিআন নবীন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জিব্রাইল শুনো শুনো, আজকে আমার হাবিবকে ইমামতির
আমি এটাই প্রমাণ করতে চাচ্ছি, সমস্ত নবীদের নবী হচ্ছে আমার নবী, আমার নবী হচ্ছে নবীদের ইমাম, আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী, এটাই আজকে প্রমাণ করতেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, এটা প্রমাণ করতেছে। তো কোরআনে পাকের মধ্যে লাইলাম মিনাল মসজিদুল হারাম রাতের কিছু অংশে ভ্রমণ করে খরার কথা বলেছেন, এখন রাতে কেন নিয়ে গেলেন আল্লাহ পাক? রসুলের পাককে রাতে কেন নিয়ে গেলেন? চাইলে তো দিনে নিয়ে যেতে পারত, কিন্তু নয় নয়। মানুষ শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী কি রাতের কিছু অংশে রাতের বেলায় এই জন্য নিয়ে গেছেন? আমার নবী হচ্ছে দিনের মোহতাজ নয়, সূর্যের মোহতাজ নয়, অর্থাৎ সূর্যের আলো আমার নবীর প্রয়োজন হয় না, বরং সূর্য এবং দিন এগুলো হচ্ছে আমার নবীর মোহতাজ। সুবহানাল্লাহ, বলেন না আমার নবীর এগুলোর প্রয়োজন হয় না, দিন প্রয়োজন হয় না, সূর্যের আলো প্রয়োজন হয় না, কেননা আমার নবীর জন্য তো সূর্য পাগল, সূর্য আমার নবীর অর্ডার মানে। আমার নবী যদি বলে অর্ডার করে আসর হয়ে যায়, আবার আমার নবী অর্ডার করলে সূর্য ডুবে যায়, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, সালামুল্লাহ। এই দুনিয়ার মানুষ শুনো শুনো, এখান থেকে এগুলো বিশাল আলোচনা, কিন্তু আমি সংক্ষেপে যেহেতু এত বেশি টাইম নেই সেজন্য আমি সংক্ষেপে বলতেছি। এখান থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সহ যেতে যেতে আমার প্রিয় নবীকে পুরাণ নিয়ে প্রথম আসমানের মধ্যে চলে গেলেন। প্রথম আসমান একটা দরজা রয়েছে, প্রথম আসমানের দরজা, অর্থাৎ প্রথম আসমানের মধ্যে একটা দরজা রয়েছে, সেখানে একজন দারোয়ান ফেরস্তা রয়েছেন। ওই ফেরস্তাকে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, হে দারোয়ান ফেরস্তা, তুমি আকাশের দরজা খুলে দাও। কিসের দরজা? আকাশের দরজা খুলে দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি কুদরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, কেন এসেছো? তোমার সাথে থাকে এই দারোয়ান, শুনো শুনো, আজকে আদবের সাথে কথা বলো, কেননা যিনি এসেছেন যার কারণে তুমি দারোয়ানকে সৃষ্টি করেছো, তোমার এই ডিউটি হয়েছে, তুমি যার জন্য সৃষ্টি হয়েছ, তিনি আজকে আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন। উনি বলতেছেন, হা হা হালান সাহালান মারহাবা মারহাবা, আমি আমরা তো ওনার অপেক্ষায়, আল্লাহ আমাদেরকে দাঁড় করিয়েছেন। এরকম করে জান্নাতের অর্থাৎ আকাশের প্রথম দরজা খুলে দেওয়া হলো। আকাশের প্রথম দরজা যখন খুলে দিলেন হযরত, এখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিদার হলো, সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালামকে আমার প্রিয় নবী সালাম দিলেন, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে আহলান সাহালান মারহাবা মারহাবা স্বাগত জানালেন। এভাবে জানানোর পরে এরপরে এখান থেকে যেতে যেতে এখানে বিশাল কাহিনী, কিন্তু আমি বলতেছি না। এরপরে হচ্ছে দুই নম্বরে, আমার নবী যেতে যেতে দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলেন, আর দ্বিতীয় আসমানের মধ্যে একইভাবে ফেরেশতাকে ডাকলেন। ওই দরজা রয়েছে, দরজার ফেরেশতাকে ডাকলেন, হে ফেরেশতা, তুমি আসমানের দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও, কেন আজকে যিনি এসেছেন উনি হচ্ছেন রহমতুল লিল আলামিন নবী, উনি হচ্ছেন শফিউল মুনাবিউন নবী। ওনারা বলতেছেন, আহলান সাহালান মারহাবা মারহাবা বলে বলে ওই ফেরেশতা খুলে দিলেন দ্বিতীয় আসমানের মধ্যে হযরতে ইয়াহিয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হলো। ওনারা আমার নবীকে স্বাগত জানানোর জন্য, আহলান সাহালান মারহাবা জানানোর জন্য দ্বিতীয় আসমানের মধ্যে দাঁড়িয়ে আছেন। এভাবে ওনার সাথে কথোপকথন হলো, কথোপকথন হওয়ার পরে আবার তৃতীয় আসমানের মধ্যে চলে গেলেন। আমার নবী তৃতীয় আসমানের মধ্যে প্রদান করেছেন, এখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম রয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে আহলান সাহালান মারহাবা মারহাবা বলে স্বাগত জানালেন, কথোপকথন হলো, চতুষ্পদ আসমানের মধ্যে চলে গেল। আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, আর চতুর্থ
চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এভাবে পঞ্চম আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এভাবে ষষ্ঠ আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সমস্ত নবীরা জীবিত, সুবহানাল্লাহ বলেন। যেহেতু নবীরা তো অনেক আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু এখানে সব নবীকে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন আমার নবীকে স্বাগত জানানোর জন্য, সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন। এভাবে যেতে 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 ওনাদের সাথে কথোপকথন হলো। সপ্তম আসমানের মধ্যে সিদরাতুল মুনতাহা একটা বড় গাছ রয়েছে, ওই বড় গাছের মধ্যে গেলেন। কোথায়? বড় গাছের মধ্যে গেলেন। এখানে যাওয়ার পরে সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আর যেতে পারবো না, আমি যদি এখান থেকে এক কদম যদি বাড়াই সাথে সাথে আমার শেখ খাদার জানা সব পুরো পুরে চারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করবেন, আমাকে আপনি মাফ করবেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস পাঠিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে রব রব। তার নাম কি? রব রব। এই নামটা একটা কিতাবের মধ্যে রয়েছে, মারিদুন নবুয়াত। কিতাবের নাম হচ্ছে মারিদুন নবুয়াত অথবা মাওয়াহিদুন নবুয়াত। এখানে কিতাবের অনেক কিতাবের মধ্যে এই ঘটনাটা এনেছেন। ওই রব রব সবুজ রঙের একটা রব রব এসেছেন, যেটা রব রব এটা হচ্ছে হযরতে আব্দুল কাদের জিলানীর রূহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই রব রব নামক আরো এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপর, আপনি আমার আমার আপনার কদম মোবারক আমার কাঁধের উপর তুলে দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আপনার কাঁধের উপর উঠুন। এরকম যখন বলেছেন আমার প্রিয় নবী জি ওনার কাঁধের উপর উঠেছেন, শুধু তাই নয়, আর এক রাওয়ায়েতের মধ্যে আছে আমার নবী হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন, হে জিব্রাইল শুনো শুনো, যেখানে তুমি যেতে জিব্রাইল যেতে পারতিত না, কিন্তু আমি নবী চিন্তিত নই, অর্থাৎ আমি নবী সেখানে যেতে পারবো, আমি এখানে সবগুলো চিনি এবং আমি নবী এখানে যেতে পারবো। হে জিব্রাইল, যেখানে তোমার যাওয়ার ক্ষমতা নাই, আমার আল্লাহ আমাকে সেখানে যাওয়ার ক্ষমতা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ জিব্রাইল নূর, আমার নবী নূর। এখন নূর হয়ে জিব্রাইল যে গেলে যদি দানা যদি পড়ে চারকার হয়ে যায়, তা আমার নবী গেলে তো কিছু হচ্ছে না। তার মানে হচ্ছে আমার নবী হচ্ছে নূর না লালু, জিব্রাইলের চেয়ে আরো উর্ধে, আরো উর্ধে। যেখানে জিব্রাইল যেতে পারেন না, সেখানে আমাদের নবী যেতে পারেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে এরকম ক্ষমতা দিয়েছেন, কেন দিয়েছেন? এটা আমার আল্লাহ সূরা আনবিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে আমাদের আমার প্রিয় হাবিব, আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতু সব জন্নতি হিসারে মদিনা সলা তুমিয়া রসুল্লাহ সালামিয়া চমক তুজ সে পাতে সব পানি বালে মেরা দিল ভি চমকা চমকানে বালে সলা তুমিয়া রসুল্লাহ আলাইকুম সালামিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মন যদি দিতে হয় নবীকে দিও, হায় মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না, তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না, সেই নবীর মহাবতে সেই
মিলাদি পড়িয়ে মন যদি দিতে হয় নবীকে দিয়ে, হাই মন যদি দিতে হয় নবীকে দিয়ে, তোমার কষ্ট দাতা নাই যিনি সইতে পারে না, তোমার কষ্ট দাতা নাই যিনি সইতে পারে না, সেই নবীর ভালোবাসায় সেই নবীর মহাপতি দরদি পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, সারা জীবন কাঁদেন নবী সোনার মদিনা, এখন কাঁদেন তিনি শুয়ে রওয়াজা, সারা জীবন কাঁদেন নবী সোনার মদিনা, এখন কাঁদেন তিনি শুয়ে রওয়াজা, জানির চাইতে বেশি তাকে জানির চাইতে বেশি তাকে ভালোবাসি, মন যদি দিতে হয় নবীকে দিও, হাই মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, সেই নবীদের ভালোবাসায় সেই নবীদের মহাপতি মিলাদি করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, হাই মন যদি দিতে হয় নবীকে দিও, আল্লাহুম্মা উনি এসে গেছেন। আসলে উনি এমন একজন মানুষ যিনি সবসময় ইসলামের খেদমত করে যাচ্ছেন। উনি কিছুদিন আগেও ইন্ডিয়াতে চাকরি করে এসেছেন, তো প্রায় সময় আমিও খিতাবের জন্য যদি কোনো আহলে হাদিসরা আমাদের সাথে অনেক মুনাজারা হয়, আমি গায়ে মসজিদে থাকি শহরে বহদ্দরাতে, ওখানে আহলে হাদিসদের সাথে অনেক মুনাজারা হয়, তখন আমি কিতাব সংগ্রহ করি ওনার থেকে, যে মূল মূল কিতাবগুলো আসবাবুন নাজায়ে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজা শরীফ এবং বিভিন্ন মূল কিতাব যেগুলো রয়েছেন, বড় বড় যেগুলো কিতাব, উনি ইন্ডিয়া থেকে অনেক কিতাব এনেছেন, আল্লাহ দিলে 2 লাখ প্রায় 3 লক্ষ টাকার কিতাব ওনার থেকে স্টক আছে, সুবহানাল্লাহ, বলেন না, আল্লাহ আরো খেদমত করার তৌফিক দান করে, বলেন আমি। তো আমি এখনই শেষ করে দিচ্ছি, তো হযরতে জিব্রাইল আলাইহিস সালাম যেখানে যাওয়ার ক্ষমতা নাই ওখান থেকে আমার নবী শুরু, আমার নবীর যাওয়া শুরু, তা আমার নবী যেতে যেতে প্রথম পর্দা ভেদ করেছেন, 70টা পর্দা ভেদ করেছেন, একটা পর্দার গুরুত্ব হচ্ছে 500,000 বছর রাস্তা, আর একটা পর্দা ভেদ করেছেন, এভাবে 70টা পর্দা ভেদ করার পরে এমন একটু জায়গার মধ্যে আমার প্রিয় নবী চলে গেলেন যেখানে নাই নাই বলতে কিছু নাই, এমন জায়গার মধ্যে গিয়ে বলতেছেন আমার নবী আল্লাহ দরবারে গেলেন, আল্লাহ দরবারে গিয়ে এত বেশি কাছে গিয়েছেন যেটা সূরা নাজামের সূরা নাজম এখানে 8 নম্বর এবং 9 নম্বর আয়াতের মধ্যে রয়েছেন, সুম্মা দানা ফাতাদান্না ফাকানা কাবা কুসাইয়া ও আদানা, হে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আসুন আসুন আর নিকুটে আসুন আর নিকুটে আসুন, আপনি আর বেশি নিকুটে আসুন, উঠুন নিন্নি আমার কাছে আসুন, এরকম বলার সাথে সাথে আও আদনা আরো বেশি এরকম বলতে বলতে আমার আল্লাহর কুদরতের মধ্যে বসে গেছেন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের কোলে বসে গেছেন, ওখানে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন, এরকম ওনাদের মহাব্বতের লেনা দেনা চলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে দিদার করার জন্য এসেছেন, আপনি কি নিয়ে এসেছেন, আমার নবী বলতেছে
আল্লাহ ইয়ারে, আমার আল্লাহ তো বলতেছেন আল্লাহ আমি তিনটাকে ভাবনার দরবারে নিয়ে এসেছি। তো কি বন্ধু, এ আমার হাবিব কি নিয়ে এসেছ? এক নম্বর হচ্ছে আত্তাহিয়া, আল্লাহ আমি একটা জিনিস এনেছি। এক নম্বর উপহার হচ্ছে আমার সমস্ত মুখিক প্রশংসা আপনার জন্য এনেছি। দুই নম্বর হচ্ছে সালাওয়াত, আমার যত ধরনের দৈহিক অর্থাৎ শারীরিক যতগুলো আবাদত রয়েছে এগুলো আপনার জন্য এনেছি। তিন নম্বর হচ্ছে তাইয়্যিবাত, আমার যতগুলো দৈহিক এবং যতগুলো মানসিক যতগুলো আমার আবাদত রয়েছে কল্যাণ, যতগুলো আমি ভালো কাজ করেছি, ইয়া আল্লাহ আমি আপনার দরবারে ওইগুলো আপনার দরবারে নিয়ে এসেছি। যেগুলো আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি যেগুলো এবাদত বন্দেগী করেছি এরকম বলে সেগুলো যখন আমার আল্লাহ দরবারে আনেছেন বলেছেন, তখন আমার আল্লাহ বেশি খুশি হয়ে গেল। আমার আল্লাহ বেশি খুশি হয়ে আমার আল্লাহ তিনটা তোহবা দিয়েছেন, কয়টা তিনটা উপহার দিয়েছেন আমার প্রিয় নবীকে। তিনটা তোহবা গুলো কি? এক নম্বর হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথায় খুশি হয়ে গেছি, আপনার কথায় আমি রাজি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ প্রথমে আপনাকে সালাম জানাচ্ছি, শান্তি জানাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ, এবং রহমত বর্ষিত হোক আমার পক্ষ থেকে, রহমত আপনার পুত্র আপনার প্রতি রহমত বর্ষিত হোক সেটা জানাচ্ছি। দুই নম্বর ওয়া বারাকাতু, এবং আপনার উপর বরকত হোক। এরকম যখন আমার নবী খুশি হয়ে তিনটা উপহার দিয়েছেন, আমার নবী আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি একা নিলে হবে না এই উপহারগুলো, তখন আমার নবী বলতেছেন ওয়ালা ইবাদুল্লাহি সালিহিন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আল্লাহ